হ্যালো গাইজ, দেখো সাইলেন্সার ফায়ার করলে কিন্তু এনিমিটা বুঝতে পারে নাই যে আমি কোন জায়গা থেকে গুলি করলাম। দেখো আরেকটা এনিমিকে মারি, ওয়ার কিন্তু বুঝতেই পারলো না যে আমি কোন জায়গা থেকে মারতেছি। তো তোমরা অবশ্যই সাইলেন্সারটা ব্যবহার করবা, আর সাইলেন্সার ব্যবহার করলে কি সুযোগ সুবিধা তোমরা তো এখন বুঝতেই পারছো। আর অনেকে আসলে জানোই তোমরা যে সাইলেন্সার ব্যবহার করলে কী কী হয়। তাহলে দেখো একটু পর আমি কীভাবে খেলি এবং এনজয়। একটু লুট করে চলে আসলাম আমি সামনে, তো দেখো সামনে এনিমি আছে আমার, তো কীভাবে আমি খেলি এবং খুব অনায়াসে লাস্ট দিয়ে আমি কিলগুলো করি। প্রথম দিয়ে কিন্তু আমি সার্ভাইভ করছি, আর লাস্ট দিয়ে আমি কিন্তু কিলগুলো করবো। তো এরকমভাবে তোমরা কিন্তু ইয়ে করতে পারো, ঠিক আছে? অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আর এর আগেও আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক ভিডিও দিচ্ছি, ওইগুলো দেখার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবা কীভাবে এগুলো করতে হয়। সাইলেন্স তো ওই কিন্তু আমাকে দেখছে, আমি যে কোন জায়গায় আছি ওই কিন্তু আমাকে দেখছে, তাই সমস্যা নেই দেখে আর কি।